চট্রামুর আনোয়ারাত গভীর রাতে গ্রিলুর তালাবাঙ্গের মন্দিরের মালামাল চুরির ঘটনা ঘটে। এই ঘটনা 285,000 টাকা স্বর্ণলঙ্কার সহ পূজার মালামাল লুটে বলে অভিযোগ মন্দির পরিচালনা কমিটির। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তোলাতলি গ্রামত খালি মন্দিরত এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ সূত্র জানা গেছে, মঙ্গলবার রাতে সুরলে মন্দিরের গ্রিলোর তালাবাঙ্গি ভিতরে ঢুকি এতুন মূর্তির গতনেচি থাকুনে দ্বিবরোজন স্বর্ণলঙ্কার তিন স্ট্যান্ড ফ্যান উগ্র আইপিএস ব্যাটারি দুয় ফিতলার ফাতিল মন্দিরের বাক্স রক্ষিত থাকুনে 30,000 টিয়া সয় অন্যান্য মালামাল লই গিয়ে গিয়ে। বুধবার সকালে লোকজন মন্দির নেজি যাইলি এই ঘটনা তার হাতে ধরা পড়ে। বোর সংস্থায় আয় দেখি যাই সকাল আসি সকালে আয় দেখি ঠালাহারা তারপর আয় দেখি গ্রামবাসী ডাকিলাম দেখি যে সব বাঙা খারাজি রে তারপর আইয়ে রে এখন জনগণ আইয়ে আর দেখে যে কি অবস্থা। পূজাস্তা হরি দুপুর দুবার দিদি দিয়ে রে সকাল বিকালবেলা গেছি যে ঠালাডুলো দিয়ে সকালবেলা আসে যে ভাই ঠালাডুলো ভাঙি গেলে কিচ্ছু না আগে করার। আসলে বড় দুঃখজনক ঘটনা, আজ প্রায় 50 বছরের কাছাকাছি আর এই মন্দির স্থাপিত, এত বছর যাবৎ এরকম সাধক পুরুষ আছে, তারপর এখানে আর ধর্মীয় খালি মন্দির আছে, আর এত বছর যাবৎ একটা বাৎসরিক এখান বিশাল করে মহোৎসব হয়, সামনে আর মহোৎসব এই উপলক্ষে আর অনেক প্রস্তুতিও আছিল, কিন্তু আসলে আর এনভাবে বারাক্রান্ত হলাম গত রাতিয়া আনুমানিক গভীর রাতের মধ্যে। এটা দেখি যে আর এনভাবে সরিয়ে আর মায়ের গলার মধ্যে স্বর্ণের সেন, খানের মধ্যে এই খানের দোল, নাকের মধ্যে নাগের এই মূলক, এইভাবে যত কিছু আছে স্বর্ণ অলঙ্কারে তো শুরু করি আর এই যে প্রতি বছর করি এটা শীতকালীন কিছু হাফজ সবর দান করি আর এর বেশ কিছু হাফজ সবর আর আমি এটা রাখি, অতি হাফজ সবরে তো শুরু করি এটা আর তামা ফিতল যত সরঞ্জাম আদি আছে ফজল এটার ভিতরে উগ্র প্রণমী বক্স আছে এই প্রণমী বক্স হাফজ তো শুরু করি, এটা এমন কোনো জিনিস ন রাখে এরকম নেককারজনক নিন্দনীয় ঘটনা আসলে আর এই কোনোদিন মনে করি। তো আই আসলে গ্রামবাসীর পক্ষতন আর প্রশাসনের কাছে বিনীতভাবে এবং সরকারের কাছে বিনীতভাবে আবেদন নিবেদন করেছি আর যেন এই ধরনের চুরির ঘটনা ইয়েন ওই তৈরি ভবিষ্যতে যেন নয় এবং অতীতে যেন ওই গিয়ে ইয়েন যেন বিহিত ব্যবস্থায় চট্টগ্রাম।